Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan 'abduhu wa rasuluh amma ba'd fa inna khayral hadisi kitabullah wa khayral hadiy muhammadin sallallahu alaihi wasallam wa sharral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar ayyuhan nas ya ayyuhalladhina amanu taqullaha وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত মুসলিয়ান কেরাম সফলতা কিভাবে পেতে হবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে তা উল্লেখ করেছেন একজন মানুষ দুনিয়াতে সফল হতে পারে যদি আল্লাহর বিধানকে মেনে চলে আর আখিরাতে সেটার প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা তাকে সফল করবেন আল্লাহর বিধানকে মানতে হলে আল্লাহ তাআলা দুনিয়াতে যেভাবে চলতে বলেছেন সেভাবে তাকে চলতে হবে দুনিয়াতে এমন জীবন গঠন করতে হবে যে জীবনটি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় এবং প্রিয় আল্লাহ তাআলা কি পছন্দ করেন আর কি অপছন্দ করেন তা কোরআনে কারিম বলে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চান আমরা যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যাই সেজন্য আল্লাহ তাআলা বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজেদেরকেও বাঁচাও জাহান্নাম থেকে পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও একজন মানুষের বড় দায়িত্ব হচ্ছে নিজেকে রক্ষা করা এবং নিজের অধীনস্থ লোকদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা এই দায়িত্ব প্রত্যেকের উপর কর্তব্য যার পরিবার আছে তার পরিবারকে রক্ষা করতে হবে যদি কারো পরিবার নাই তার নিজেকে রক্ষা করতে হবে এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমার নিজেকে এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা যেই জাহান্নামের ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইফআলুনা মা ইউমারুন এই জাহান্নামের দায়িত্বে নিয়োজিত রয়েছে এমন ফেরেশতারা যারা রহম করবে না দয়া করবে না গিলাদ শিদাদ কঠোর হস্তে তারা তাদেরকে জাহান্নামে ফেলে রাখবে লা ইয়ারাসুনাল্লাহ মা আমারাহুম আল্লাহ তাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেটা অবাধ্য হয়ে কোনো রকমে জাহান্নাম থেকে পার হওয়ার কোনো পথ তারা পাবে না কেউ সেই জন্য এই জাহান্নাম থেকে বাঁচার জন্যই দুনিয়ার বুকে নবীদেরকে পাঠানো হয়েছে আল্লাহর কিতাব নাজিল করা হয়েছে দুনিয়ার বুকে যত রকমের বিধিবিধান আছে সবই উদ্দেশ্য হচ্ছে জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাতে প্রবেশ করা জাহান্নাম থেকে বাঁচতে হলে দুনিয়ার বুকে সেই রকমের আমল করতে হবে নিজেকে তৈরি করতে হবে নিজের পরিবারকে তৈরি করতে হবে যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারজুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া আপনার পরিবারকে নির্দেশ দেন সালাতের পরিবারকে সালাতের নির্দেশ দিতে বলা হয়েছে পরিবার যেন বখে না যায় তারা যেন পরিবার যেন বিনষ্ট না হয়ে যায় তার দায়িত্ব তার উপর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন একজন মানুষের ঘরের দায়িত্ব পরিবারের দায়িত্ব সেই ব্যক্তিকে দেয়া হয়েছে যার পরিবার আছে যদি তাকে বিনষ্ট করে তার খোঁজ খবর না নেয় পরিবারের আল্লাহ তাআলার কাছে তাকে সে যার জন্য জবাবদিহি করতে হবে
নবীকে বলছেন যে আপনি সালাতের নির্দেশ দেন পরিবারকে, ওয়াসতাবির আলাইহা, এর উপর সবর করুন, অর্থাৎ সালাতের নির্দেশ দিতে গিয়ে বিরক্ত হবেন না, সালাতের নির্দেশ দিয়েই থাকেন, প্রতিদিনেই সালাতের জন্য আপনি তাদেরকে নির্দেশ দেন, প্রতি ওয়াক্তের সালাতের জন্যই তাদেরকে নিয়ে বের হন, তাদেরকে আল্লাহর পথে দাওয়াতের ক্ষেত্রে কোনো রকমের কমতি করবেন না। ওয়াসতাবির আলাইহা, সবর অর্থ সবর করা, ধৈর্য ধারণ করা, ওয়াসতাবির অর্থ লেগে থাকা, অর্থাৎ আপনি এই নির্দেশে পরিবারকে নির্দেশ দেওয়ার ক্ষেত্রে কোনো রকম কমতি করবেন না। লা নাসআলুকা রিজকান নাহনু নারজুকুকা, আল্লাহ তাআলা কারো কাছে কোনো রিজিক চান না, আল্লাহ তাআলাই মানুষকে রিজিক দিয়ে থাকেন। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, পরিণাম ফল যারা তাকওয়া অবলম্বন করবে তাদের জন্যই রয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরও বলেছেন যে তোমাদের পরিবারকে, নিজেদেরকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও যখন তারা সাত বছর বয়সে উপনীত হয়। ওয়াদ্রিবুহুম আলাইহা ইযা বালাগু ওয়া হুম আবনাউ আশর সিনিন, তারা যখন দশ বছর উপনীত হয় তখন সালাত না পড়লে তাদেরকে প্রহার করো, তাদেরকে মারো। কিন্তু আমরা জানি যে দশ বছর পর্যন্ত কেউ প্রাপ্তবয়স্ক হয় না, তাহলে কেন নির্দেশ দিতে মারতে বলা হয়েছে? কারণ যদি দশ বছর বয়স পর্যন্ত সে সালাতের উপর সে তৈরি না হয়, পরবর্তী জীবনে আর সালাত করতে চাইবে না। এই জন্য ছোটো কাল থেকেই তাকে সালাতের উপর বড় করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এমনকি তাদেরকে প্রহার করতেও বলেছেন। আরও বলেছেন, ওয়াফাররুকু বাইনাহুম ফিল মাদাজির, এবং তাদেরকে তাদের শোয়ার ব্যবস্থাপনা আলাদা করে দাও। এই জন্য যদি বড় খাট হয় আর কোনো খাট না থাকে, অন্তত মাঝখানে বড় বালিশের ব্যবস্থা করে দেবেন যাতে অন্য ভিন্নভাবে শুতে পারে। আর যদি নিয়ম হচ্ছে ভিন্ন ভিন্ন খাটে শোয়ানো, ভিন্ন ভিন্ন রুমে শোয়ানো বড় নিয়ম, না পারলে খাটে শোয়াবেন, যদি আর কিছু না থাকে অন্তত আলাদা করার ব্যবস্থা করে দিবেন। একত্রে শুয়ে যখন বাচ্চা সাত বছরের বেশি হয়ে যাবে এবং দশ বছর হলে কোনো ক্রমেই একসাথে শোয়ানো যাবে না, অবশ্যই তাদেরকে ভিন্ন খাটে শোয়াতে হবে। এটাই কোরআন এবং সুন্নাহর নির্দেশনা। নিজের সন্তান হচ্ছে নিজের জন্য ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। সন্তান আপনাকে জাহান্নামে যাওয়ার মাধ্যম হতে পারে, আবার সন্তান আপনার জন্য জান্নাতেরও কারণ হতে পারে। এই জন্য আপনার পরিবারকে আপনি কিভাবে নির্ধারণ করবেন, কিভাবে পরিবারকে বিশুদ্ধভাবে পরিচালিত করবেন, আপনি নিজেই সিদ্ধান্ত নিন। আপনি কি জাহান্নাতে যেতে চান? তাহলে অবশ্যই আপনার ছেলে সন্তান, আপনার স্ত্রীকে, আপনার পরিবারে পরিবারভুক্ত যারা আছে সবাইকে দিনের উপর রাখেন। আর যদি আপনি জাহান্নামে যেতে চান, তাহলে তাদেরকে যেভাবে ইচ্ছা এভাবে ছেড়ে দিবেন। জাহান্নামে যাওয়ার জন্য কিছুই করতে হয় না, না করলেই জাহান্নামে চলে যাওয়া যায়। এই জন্য একজন মানুষ কিভাবে সন্তান সন্ততিকে বড় করবেন, কিভাবে একটি ভালো পরিবার গঠন করবেন, ইসলামে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমি আজকের খুতবা এই বিষয়ে কিছু আলোচনা করতে চাই। প্রথমত যে কাজটি করতে হবে, আমরা জানি পরিবার গঠন করতে হবে, আর পরিবার গঠনের মধ্যে যে কাউকে স্ত্রী হিসাবে নেয়ার কথা ইসলাম বলে না। ইসলামের কিছু সুনির্দিষ্ট নিয়মকানুন আছে, সেই নিয়মের উপর ভিত্তি করে নেককার স্ত্রীর সাথে ঘর করবেন, এটাই ইসলাম বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাআশারাল শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিতাযাওয়াজ ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ ওয়া আহসানু লিল ফারজ ফামান লাম ইসতাতি ফা আলাইহি বিসসাওম ফা ইন্নাহু লাহু উইজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যে কেউ ঘর করার সামর্থ্য রাখে, দুই রকমের অর্থ, অর্থাৎ পরিবার পরিচালনার মতো খরচ তাদের আছে এবং তার শারীরিক সামর্থ্য আছে, সে যেন বিয়ে করে, কারণ সেটা তার জন্য চক্ষু
চক্ষু নিচুকারী হবে এবং তার তার লজ্জাস্থানকে হেফাজত করার কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই কাউকে যে মানুষ অবিবাহিত অবস্থায় থাকবে বা চিরকুমার থাকবে, এটা ইসলামের আদর্শ নয়। ইসলামের আদর্শ হচ্ছে পরিবার গঠন করা। এই পরিবারের মাধ্যমে তারা সবাই মিলে আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর দরবারে সেটা বেশি গ্রহণযোগ্য হবে। কারণ আপনি একা ইবাদত করার চেয়ে পরিবারের দশজন ইবাদত করা বড় জিনিস। কোনো কোনো পরিবারের মানুষ তার মৃত্যুর আগ পর্যন্ত 100 জন তার সন্তান সন্ততি নাতিপুতি দেখতে পায়। যদি সেরকম অবস্থা হয়, সবার মুখ থেকে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বের হয়, তার ঘর আল্লাহর কথা দিয়ে মুখরিত হয়ে যাবে, এর চেয়ে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। এই জন্য ইসলাম সবসময় চেয়েছে পরিবার গঠিত হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য তিনি নির্দেশ দিয়েছেন যুবকদেরকে, তারা যেন বিয়ে করে। বিয়ে ব্যতীত একটি রাতও অতিক্রম করতে তাদেরকে বলা হয়নি, বরং বিয়ে করবে। কারণ বলেছে যে এটা তার লজ্জাস্থানের হেফাজত করবে। নিঃসন্দেহে মানুষের ভিতরে জৈবিক চাহিদা রয়েছে। এই জৈবিক চাহিদা যদি সঠিকভাবে ভালোভাবে কেউ ব্যবহার না করতে পারে, তখন সেটা খারাপের দিকে চলে যায়। সেজন্য ভালোভাবে ব্যবহার করার জন্য শরীয়ত পথ উন্মুক্ত করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফাইনা আগাদুলিল বাসার, চোখ নিচু করবে। একজন মানুষ যখন বিয়ে করে তখন তার চক্ষু নিচু হয়, যখন তার পরিবারের কাছে সে যেতে পারে, আর যখন বিয়ে করবে না তখন তার চোখ বিভিন্ন দিকে ঘুরে বেড়ায়, বিভিন্ন দিকে খুঁজে বেড়ায়। এটা হচ্ছে শরীয়তের নির্দেশনার বাইরে। এই জন্য বিয়ে করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু যুবকদের নয় যাদের স্ত্রী নাই তাদেরকে ঘর বানাতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ও আনকাহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ মিন ফাদলি। তোমাদের মধ্যে যাদের স্বামী নাই এবং তোমাদের মধ্যে যাদের স্ত্রী নাই, তারা পরস্পর যেন বিবাহবদ্ধ না আবদ্ধ হয়। যদি তারা ফকির হয় আল্লাহ তাদেরকে ধনী করে দিবেন। কিভাবে ধনী করে দিবেন? এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন। তিনি বলেছেন ওয়াইলুন লিমান লাম ইয়াতলুবুল গিনা বিজওয়াজ, তার জন্য ধ্বংস যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজে স্বয়ং সম্পূর্ণ হতে চায় না। বিয়ের মাধ্যমে দুটি ব্রেন এক কেন্দ্রিক হয়ে যায়, ঘরকে পরিচালনা চিন্তা করে, তারা আর উড়নচণ্ডী হয় না, যেখানে রাত সেখানে কাত হয় না। চিন্তা করে যে 10টি টাকা যদি বাঁচে আমার সন্তানের ভবিষ্যৎ হবে, আগামী সময় আমি ব্যবহার করতে পারবো, এই চিন্তা করে। যেখানে সেখানে বন্ধুদের আড্ডায় সমস্ত পয়সা নষ্ট করে না। এইভাবেই মানুষ সব মানুষ স্বাবলম্বী হতে পারে বিয়ের মাধ্যমে। সেজন্য আল্লাহ তাআলা তিনি বিয়ের নির্দেশ দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের নির্দেশ দিয়েছেন এবং বিয়েকে আল্লাহ তাআলা একটি ফিতরি জিনিস বানিয়েছেন, অর্থাৎ স্বাভাবিক জিনিস বানিয়েছেন, অস্বাভাবিক কিছু বলেন নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্ত্রী সন্তান সন্ততি সেগুলো যে তার জন্য নেয়ামত, এটাকে তুলে ধরেছেন এবং এ দ্বারা তিনি বলতে চেয়েছেন যে এর মাধ্যমে একজন মানুষ আল্লাহর নেয়ামত ভোগ করে থাকে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু জাআলাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তাআলা তিনি তোমাদের জন্য তোমাদের স্ত্রী তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রীদের ব্যবস্থা করে দিয়েছেন। স্ত্রী না থাকলে কি হতো? এক দেশের যদি কোনো বাচ্চা মহিলা না থাকে আরেক দেশে যায় বিয়ে করতে হতো, কঠিন বিপদ হতো। কিন্তু আল্লাহ তাআলা সে ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা তারপর বলছেন ওয়া জাআলা মিন আজওয়াজিকুম বানীনা ওয়া হাফাদা, তোমাদের স্ত্রীদের থেকে সন্তান সন্ততির ব্যবস্থা করে দিয়েছেন, আবার নাতিপুতির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইত্যাদি আমাদের প্রতি দয়া প্রদর্শন করেছেন, ইমতিনান করেছেন। আর বলছেন ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আর তোমাদেরকে রিজিকে পবিত্র রিজিক দান করেছেন। যখন আপনার একটি সন্তান হবে তখন যে রিজিক হবে, দুটি হলে তার থেকে কম হবে না, সেটার রিজিকও আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন নাহনু নারজুকুকুম ওয়া ইয়াহুম, তোমাদেরকে রিজিক দেই এবং তাদেরকেও রিজিক দেই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন নাহনু নারজুকুহুম ওয়া ইয়াকুম, তাদেরকে রিজিক দেই এবং তোমাদেরকে রিজিক দেই। অর্থাৎ কখনো কখনো বাচ্চার রিজিক দুনিয়াতে আসার আগেই আল্লাহ তাআলা প্রদান করে থাকেন।
সুতরাং রিজিকের কারণে অথবা খাওয়াতে পারবো না এই ভয়ে বিয়ে থেকে দূরে থাকা যাবে না। বিয়ে হচ্ছে এই জন্য উম্মতে মুসলিমার একটি সৌন্দর্য, এই সৌন্দর্য যথাযথভাবে রক্ষা করে চলতে হবে। কিভাবে আপনি স্ত্রীকে পছন্দ করবেন, ইসলামে এর কিছু বিধিবিধান দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুন কাহুল মারআতুল আরবা, একজন মহিলাকে চারটি কারণে বিয়ে করা হয়। লে জামালিহা, তার সৌন্দর্যের কারণে, ওয়ালি হাসাবিহা, তার বংশের কারণে, এবং ওয়ালি মালিহা, তার সম্পদের কারণে, ওয়ালি দিনিহা, তার দিনদারির কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন মানুষের দিকে তাকিয়েছেন, মানুষ আসলে কি চায়। বেশিরভাগ মানুষের সৌন্দর্যকে খুব সবার উপর প্রাধান্য দেয়। সৌন্দর্য বলতে অনেক সময় যুবকদের চোখে সাদাকে বোঝানো হয়। ইসলাম সাদাকে বুঝায়নি, ইসলাম বুঝিয়েছে তার কর্মকাণ্ডের সৌন্দর্যকে। তাকে সে কালো হতে পারে কিন্তু দেখতে ভালো, এটাকে ইসলাম গুরুত্ব দিয়েছে। এটার নাম হচ্ছে জামাল, এই জন্য ইসলাম সাদা বলে নাই, বলছে জামালকে বলেছে। লে জামালিহা, একজন মানুষ তার স্ত্রী সয়েজের ক্ষেত্রে প্রথম সাধারণত সৌন্দর্যকে প্রাধান্য দেয়। ইসলাম এটাকে অবজ্ঞা করেনি, এটার সাথে অন্যগুলিকে দেখতে বলেছে। বলে হ্যাসাবিহা, কেউ কেউ বংশ দেখে বিয়ে করেন, আবার কেউ কেউ সম্পদ দেখে বিয়ে করেন। নিজের সম্পদ নেই, অন্যের সম্পদে চলতে চায়, অথবা স্ত্রীর সম্পদ নিতে চায়। শরীয়তে এখানে হারাম বলে নাই, যদি না পারে কেউ, সেটা যদি পায়, ওয়ারিশ সূত্রে স্ত্রী পেয়ে যদি স্বামীকে হেল্প করে, শরীয়তে তাতে নিষেধ নেই। কিন্তু যৌতুকের চিন্তা ভাবনা করলে সেটা হারাম হবে, সেটা নেওয়া যাবে না। স্ত্রী যদি হেল্প না করে, নিজে কষ্ট করে জোগাড় করতে হবে, কিন্তু স্ত্রীর সম্পদের দিকে তাকিয়েও থাকা যাবে না। এই জন্য লে জামালিহা, সৌন্দর্যের জন্য যেমনিভাবে বিয়ে করে কেউ, বংশের জন্য কেউ কেউ বিয়ে করে, আবার কেউ কেউ বিয়ে করে সম্পদের জন্য, ইসলাম কিন্তু এই তিনটিকে গুরুত্ব দেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ কেউ বিয়ে করে লি দিনহা, দিনদারির কারণে। দিনদারির কারণে কেউ কেউ নারী চয়েস করে, তার স্ত্রী পছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ দিন তারিবাতি আমিনু, দিনদারিকে প্রাধান্য দাও, দিনদারি দিনদার মহিলাকে তুমি প্রাধান্য দাও, তোমার হাতে মাটি লাগুক। অর্থাৎ যত কিছুই হোক, যত সব কিছুর উপরে দিনদারিকে প্রাধান্য দাও, এটা ইসলামের নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, দিনদার কেন, দিনদার না হলে আপনার পরিবারে বাইরের লোক ঢুকে যাবে, আপনার পরিবারে বাইরের অংশ ঢুকে যাবে, আপনি বুঝতেও পারবেন না। দিনদার না হলে আপনার পরিবারের অশান্তিতে আপনি ভুগতে থাকবেন। যে কেউ আপনার ঘরে ঢুকবে আপনার পছন্দ হবে না, অথচ এরকম লোক ঢুকে যেতে পারে। দিনদার না হলে যে কোনো সময় আপনাকে ছেড়ে চলে যেতে পারে। এই জন্য দিনদারিকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে ইসলাম বলেছে। এই দিনদারি, দিনদার নারী হচ্ছে ন্যাক নারী বা সৎ নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দুনিয়া মাতা, দুনিয়া হচ্ছে উপকৃত হওয়ার জায়গা পুরোটাই। কেন, এখানে থাকার জায়গা নয়, উপকৃত হওয়ার জায়গা। কি, যেমন মানুষ ভাড়া নেয়, ঘর ভাড়া নেয়, ঘর ভাড়া কেন নেয়, উপকৃত হব, সেও আমার দ্বারা উপকৃত, আমি তার দ্বারা উপকৃত হব, এটা হচ্ছে উপকৃত হওয়ার জায়গা। দুনিয়া না, দুনিয়া স্থায়ী মালিকানার জায়গা নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া মাতা, মাতা হচ্ছে এমন জিনিস যা কিছুদিন থাকে, এরপর আর থাকে না। দুনিয়ার প্রত্যেকটি জিনিস সেরকম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বারবার বলেছেন যে মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের উপকৃত হওয়ার জায়গা, স্থায়ী কোনো আবাস নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন, যখন তার পিঠে দাগ লেগে গেল, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কায়সার এবং কিসরা তারা কত আনন্দে আছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না, আর আপনি এমন একটি বিছানায় শুয়েছেন যেই বিছানায় শোয়ার কারণে আপনার পিঠে দাগ পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, তুমি কি জানো না, দুনিয়া হচ্ছে এমন, কেউ কোনো গাছের নিচে শুয়েছে, তারপর আবার উঠে চলে গেছে, গাছের নিচে কেউ বাড়িঘর করে না। এই জন্য দুনিয়া হচ্ছে মাতা, সবচেয়ে উপকৃত হওয়ার জায়গা। এখানে সবচেয়ে উত্তম উপকৃত হওয়ার জায়গা কি, সেটা আমার নবী বলে দিয়েছেন। তিনি বলেছেন, ওয়া খায়রু মাতাইহা আল মারআতুস সালেহা,
উত্তম উপকৃত হওয়ার জায়গা হচ্ছে, উত্তম উপকৃত হওয়ার জিনিস হচ্ছে এই দুনিয়াতে উত্তম বা ন্যাক স্ত্রী, সৎ স্ত্রীর মাধ্যমে একজন মানুষ উপকৃত হতে পারে। সৎ স্ত্রী কীভাবে বুঝবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও কিছু নিদর্শন বলে দিয়েছেন। তিনি বলেছেন, খায়রুন নিসা, সবচেয়ে উত্তম নারী হচ্ছে, মান তাসুরুকা ইজা আবসারতা, যাকে দেখলে আপনার অন্তর ভরে যায়, আপনার মন ভরে যায়। অনেক সময় মানুষ ঘরে আসলে বাইরের সমস্ত বিপদকে ভুলে যায়, আবার বিপরীত হয়, বাইরে আনন্দ থাকে, ঘরে গেলে তার সমস্ত বিপদ যেন গায়ের উপর এসে গেছে। এটা হচ্ছে ঘরের কারণে, সেই ঘর কখনো মানুষের জন্য জান্নাত হয়, জাহান্নামের অবস্থা পরিণত হয়। কেউ ঘরে আসলে অনাবিল শান্তিতে ভোগে, আর কেউ ঘরে গেলে অশান্তিতে ভরে যায় মন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এজন্য বলছেন, খায়রুন নিসা মান তাসুরুকা ইজা আবসারতা, উত্তম নারী হচ্ছে যাকে দেখলে তোমার অন্তর ভরে যায়। ওয়া তুতিউকা ইজা আমারতা, তুমি যখন তাকে নির্দেশ দিবে সাথে সাথে সে ব্যস্ত হয়ে পড়ে এটাকে প্রতিপালন করার জন্য। মশারি টাঙ্গানো নিয়ে ঝগড়া করে না, অথবা পানি নাস্তা বানানো নিয়ে ঝগড়া করে না, অথবা সাধারণ কর্মকাণ্ড নিয়ে ঝগড়া করে না, তুমি করে দাও চা বানানো নিয়ে ঝগড়া করে না, বরং স্বামীর এটা করতে পেরে নিজেকে ধন্য মনে করে, নিজে মনে করে যে একটা আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর নিকটবর্তী হতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এজন্য বলেছেন যে একজন নারী যখন তার রবের নির্দেশ মানবে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, সওম পালন করবে রমজানের, এবং সে স্বামীর নির্দেশকে যথাযথ প্রতিপালন করবে, তাকে বলা হবে কোন দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে কোন দরজায় তুমি প্রবেশ করতে চাও। একজন নারী যদি বুঝতো তার জান্নাতে যাওয়া কত সহজ, সে কিন্তু এত হানাহানি মারামারিতে লিপ্ত হতো না। দুনিয়ায় পুরুষদের সাথে সে যে প্রতিযোগিতা করছে, দুনিয়া কামানোর জন্য পাগল হয়ে যাচ্ছে, দুনিয়াতে নিজেকে প্রকাশ করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, নিজের দিন এবং নিজের সম্মান মর্যাদা সব খুইয়ে বসছে, এর কিছুই সে করতো না। সে চাইতো সে হবে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো, সে এইভাবে জান্নাতে যাওয়ার চিন্তা করতো যে এর মাধ্যমে জান্নাতে যাওয়া যায়। দুনিয়ার প্রত্যেকটি মানুষ যদি জান্নাতে যাওয়ার চিন্তাকেই প্রাধান্য দিত, তাহলে দুনিয়াতে এত হানাহানি মারামারি হতো না। নারীদের যেমন বড় জান্নাতে যাওয়ার যত সহজ পথ আছে, পুরুষের জন্য এত সহজ পথ না। পুরুষ কামাই করতে হয়, রোজগার করতে হয়, হালাল হারাম দেখতে হয়, নারীর এই সমস্যা নেই। নারী যা খায়, স্বামী যা দিবে সেটা তার জন্য হালাল হয়ে যাবে, কারণ স্বামী তাকে লালন পালন করতে দায়িত্বপ্রাপ্ত। কিন্তু পুরুষ হালাল দেখতে হয় তাকে, কোথায় হালাল আছে তা খুঁজে বেড়াতে হয়, কষ্ট হয় তাকে, কষ্ট করে উপার্জন করতে হয়। নারীর কি আল্লাহ তাআলা উপার্জন থেকে দায়িত্ব থেকে মুক্ত করেছে? নিজের উপর নিজে দায়িত্ব ইচ্ছা করে বাড়িয়ে নিয়েছে, তারা বাড়িয়ে নিয়ে বিপদে পড়ে, সেই টাকা দিয়ে অন্যায় করে, আবার সেটার যাকাত না দিলে গুনাহে পড়ে, আবার সেটার কারণে বের হয়ে পড়লে পর্দা লঙ্ঘিত হয়, আল্লাহর ফেরেশতারাদের লানতে পতিত হয়, না স্বামীর কথা না শুনলে লানতে পড়তে হয়, জাহান্নামে যাওয়ার জন্য তার এটাই যথেষ্ট যে বাইরে বের হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু আওরা, একজন নারী হচ্ছে ঢেকে রাখার জিনিস। ফাইজা খারাজাত ইস্তাশরাফাহা শয়তান, নারী যখন বের হয় শয়তান তার দিকে উঁকি মারে, সরদান শয়তান তাকে পেয়ে বসে। এজন্য একজন নারী তার ঘরে হচ্ছে সবচেয়ে তার প্রিয় জায়গা, সালাতের জন্য তাকে মসজিদ থেকে ঘরে উত্তম বলা হয়েছে, সাধারণ জায়গা থেকে ঘরের একান্ত একান্ত রুম যেটা তার, সেটাতে সালাত আদায় করা তার জন্য আরও বেশি উত্তম বলা হয়েছে। কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে যে সেখানে পড়া তার জন্য 25 গুণ বেশি সওয়াবের জিনিস। তাহলে বোঝা গেল নারীর জন্য ঘর কত উত্তম। আমরা যারা নারীরা বাইরে বেরিয়ে পড়েছে এমনিতেই, তারা মসজিদে আসবে না, অন্য কোথাও গেলে তাদের জন্য বেশি সওয়াব এটা আমরা বলছি না, তাদের জন্য অন্তত মসজিদে আসা উচিত। যারা মসজিদে আসছে বাইরে ঘুরে বেড়ায়নি, তারা অন্তত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সাহাবিয়াদের মতো হতে পারে। তারা মসজিদে আসতো কিন্তু তারা যেখানে সেখানে ঘুরে বেড়াতো না, যেখানে সেখানে ঘুরে বেড়ানোর বিপরীতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে জাহিলি যুগের নারীদের মতো তোমরা এইভাবে শরীর খুলে ঘুরে বেড়িও না। আজ এটা যেন ফ্যাশনে পরিণত হয়েছে,
বরং উল্টোটা, কেউ যদি বোরকা পরে তার দিকে ভিন্ন দৃষ্টি তাকানো হয়, কেউ পর্দা করলে তার সম্পর্কে কিভাবে তাকে পর্দা থেকে বের করতে হবে এই চিন্তায় মুনাফেকরা, আল্লাহ দুশ্মনরা তাদের পিছনে লেগে থাকে। এর কারণ হচ্ছে ইসলাম আজ দৈন্য দশায় পতিত হয়েছে, ইসলাম হয়ে গেছে এখন অপরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, বাদাল ইসলামু গরীবান ওয়া সাইউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম শুরু হয়েছিল গরিব অবস্থায়, অচেনা অবস্থায়, মানুষ এটাকে চিনতে পারতো না কি জিনিস, দূর দূরান্ত থেকে দু একটা পাওয়া যেত, দেখতো এটা কারা, এরা কারা, এরকম অবস্থা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেরকম রাসূলের যুগে ছিল মানুষ চিনত না, দূর দূরান্ত থেকে দু একজন ইসলাম গ্রহণ করছে, রাসূল বলেছেন সাইয়াউদু কামা বাদা, এরকম অবস্থায় পরিণত হবে আবার ইসলাম। দূর দূরান্ত থেকে মানুষ দেখবে লক্ষ লক্ষ নারী কর্মে যাচ্ছে পর্দা ব্যতীত, লক্ষ লক্ষ নারী রাস্তায় হাঁটছে পর্দা ব্যতীত, স্কুল কলেজ ইউনিভার্সিটি পূর্ণ হয়ে যাচ্ছে অপর্দা নারী দিয়ে, সেখানে দু একজন পর্দাওয়ালা নারী দেখলে রসুলের যুগের সেই নারীদের কথা মনে হবে। যখন ইসলাম দেখতে প্রাথমিক যুগে ইসলামের যখন নারী যখন পর্দাওয়ালা নারী দেখলে মানুষের কাছে আশ্চর্য লাগতো, সেরকম অবস্থা চলে গেছে আজ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাতুবা লিল গুরাবা, ওই সমস্ত নারীদের জন্য সুসংবাদ, যারা এই অবস্থায় থাকবে, গরিব অবস্থায় থাকবে, কিন্তু তারা সমাজের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে যাবে না, অর্থাৎ যে নিজেকে স্রোতের মধ্যে মিলিয়ে দিবে না, হাওয়ার সাথে মিলিয়ে দিবে না, তারা প্রবৃত্তিকে দমন করবে কষ্ট করে এবং পর্দার মধ্যে থাকবে এবং দিনদারির মধ্যে থাকবে, নেককার নারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সুসংবাদ দিয়েছেন। একজন মানুষ সব রকমের সৌন্দর্যের মধ্যে থাকে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন নারীকে তুমি একটি কারণে যদি অপছন্দ করো, আরেকটি কারণে তাকে পছন্দ করতে পারো। লাইয়ফরকু মুমিনু মুমিনা, একজন ইমানদার পুরুষ একজন নারীকে সব দিক দিয়ে ঘৃণা করতে পারে না, কোনো একটা তার সমস্যা থাকতেই পারে। ঠিক নিজের ব্যাপারেও মানুষ চিন্তা করা উচিত, তারও তো কোনো সমস্যা থাকতে পারে। সুতরাং সবসময় নারীর দোষ তালাশ করতে নিষেধ করা হয়েছে। এটা এই জন্য পরিবারের মধ্যে যদি সারাক্ষণ আপনি দোষ ত্রুটি তালাশ করতে থাকেন, পরিবার টিকে থাকবে না কখনো, এই পরিবারে ভাঙন অনিবার্য। এই জন্য কিছু জিনিসকে আপনাকে চোখ বন্ধ করে যেতে হবে যা শরিয়া বিরোধী নয়, তার মধ্যে রয়েছে যতটুকু পারা যায় সাদ্দিদু ও কারেবু, পরিবারকে যতটুকু পারা যায় কাছাকাছি নিয়ে আসা, বলা এই জিনিসটা করা দরকার, কিন্তু কঠোর না হওয়া। কারণ যদি শরিয়া বিরোধী না হয়, তাদের মধ্যে লেকিংস আছে আছে বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাদের বিবেকে কিছুটা কমতি রয়েছে এবং বলেছেন নুকসান আকল, এটা না থাকলে তারা পুরুষের মতোই সব কাজ করতে পারত। এই জন্য তাদের এই জিনিসটাকে নিয়েই আপনার ঘর করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহিলাকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড় দিয়ে, আর বাঁকা হাড়ের নিয়ম হচ্ছে যদি আপনি প্রেশার ক্রিয়েট করে বাঁকা হাড় সোজা করতে যান তাহলে সেটা ভেঙে যাবে, সেটা সোজা হবে না কোনো দিনই, কারণ হাড়টা আসলেই বাঁকা, সেটাকে আর সোজা করা যাবে না, সোজা ছিল না, বাঁকাই ছিল। বাঁকা রেখেই তার সাথে আপনি সুন্দরভাবে ঘর সংসার করতে পারবেন, শরিয়া বিরোধী না হলে, শরিয়া বিরোধী না হলে, শরিয়া বিরোধী হলে সেই বাঁকাকে আর রাখা যাবে না, সেটাকে ছেড়ে দিতে হবে। কিন্তু শরিয়া বিরোধী না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাকে বাঁকা নিয়েই তুমি ঘর করতে পারবে, যদি তুমি জোর করো তাহলে তাটা ভেঙে যাবে, সেজন্য ভাঙা থেকে দূরে থেকে এই বাঁকা নিয়েই ভালো দিকগুলো বিবেচনায় নিয়ে, তার অনেক ভালো দিক থাকতে পারে, সন্তান সন্ততি থাকতে পারে তার পক্ষ থেকে, তার খেদমতের নমুনা থাকতে পারে, রান্নাবান্নার বিষয়টি ভালো থাকতে পারে, বিভিন্ন দিক ভালো দিকগুলো বিবেচনায় নিয়ে তার সাথে ঘর সংসার করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিয়েছেন। একজন মানুষ যখন রাসূল বলেছেন যে উত্তম নারী হচ্ছে, উত্তম নারীর তিনি পরিচয় দিচ্ছেন যে যার দিকে তাকালে তুমি খুশি হও, যার দিকে তাকালে তোমাকে খুশি করে বিভিন্নভাবে, তার শারীরিক সৌন্দর্য হোক অথবা মানসিক কর্মকাণ্ড হোক অথবা তার সাধারণ জীবনের কর্মকাণ্ড হোক। এরপর একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া তুতিউকা ইজা আমার, তা নির্দেশ দিলে সেটা সে প্রতিপালন করে।
অর্থাৎ তার তারবিয়ত ভালো হয়েছে বোঝা গেল। সাধারণত যদি এমন পরিবারে মেয়েরা বড় হয় যে পরিবারে দেখে বাবা মা একে অপরের প্রতি খুশি, সেই পরিবারের নারীরা খুব ভালো হয়। বাবা মা যদি হানাহানি মারামারিতে লিপ্ত থাকে সন্তান সন্ততি ভালো হয় না। তারা শিখে এটা যে কীভাবে আমি এভাবে আমার স্বামীর সাথে ঝগড়া করব, যেভাবে আমার মা ঝগড়া করে, এটাই সে শিখে। এই জন্য বেশিরভাগ সময়ে শাশুড়িরা লাই দিয়ে দিয়ে তার মেয়েকে বিনষ্ট করে স্বামীর ঘর করতে দেয় না। এটা একটা পরীক্ষিত সত্য। আমি অনুরোধ জানাবো যাদেরকে আল্লাহ তাআলা মেয়ের মা বানিয়েছে তাদেরকে অনুরোধ জানাবো, তারা যেন মেয়েদেরকে যেই কোনো মূল্যে স্বামীর ঘর করার মতো অবস্থা দিয়ে তৈরি করেন, স্বামীর উপরে নিজের অহংকারী যেন তৈরি না করেন, এবং সব সময় স্বামীর অর্থাৎ আপনার মেয়ের জামাইয়ের প্রশংসা করবেন, তার কোনো দুর্নাম করবেন না। বেশিরভাগ সময় দেখা যায় এই শাশুড়িরা বেশিরভাগ সময় দেখা যায় বলে চলে আস ওর ঘরে, অমুকের মেয়ে ভালো আছে, এর থেকে আমি তোকে আরও ভালো বিয়ে দেবো, এই জাতীয় কথা বলে ঘরগুলি নষ্ট করে দেয়। এটা একটা বিরাট খারাপ লক্ষণ। এর মাধ্যমে এটা একটা পরীক্ষিত সত্য হয়ে গেছে, এর মাধ্যমে কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ ভাঙ্গন ধরে। এই জন্য তারা নিজেরা নষ্ট হয়, মেয়েকে নষ্ট করে পরিবার নষ্ট করে। এই জন্য তাদেরকেও সাবধান হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে অতুতিউকা ইজা আমারতা, তুমি যখন তাকে নির্দেশ দিবেন, নির্দেশ দিবে নারী তোমার আনুগত্য করবে, সেটা কখন হবে? যখন সে এমন ঘরে বড় হয় যেই ঘরে তার মা তার তার বাবার আনুগত্য করেছে দেখে, না হলে সে সেটা শিখতে পারে না। শিখে শিখেই মেয়েরা শিখে শিখে বড় হয়, সেভাবে তারা শিখতে পারে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওয়া তাহফাজু গায়বাতাকা ফি নাফসিহা ওয়া মালিকা, মহিলা আপনার অনুপস্থিতিতে আপনি যখন থাকবেন না, আপনি যখন এদিক সেদিক যাবেন, বাইরে যাবেন, কারণ পুরুষ মানুষ বাইরেই থাকতে হয় তাকে, এ অবস্থায় মহিলা তার নিজেকে হেফাজত করে, সার্বিক হেফাজত, নিজের নিজের আমানতকে কখনো খেয়ানত করে না, স্বামীর আমানতকে খেয়ানত করে না, অনুরূপভাবে তার নিজের ছাড়াও স্বামীর যে সম্পদের কোনো খেয়ানত করে না, চুরি করে বাপের বাড়িতে পাঠিয়ে দেয় না, চুরি করে বাইরে নষ্ট করে না, ওইটা করে না ওইটা কিনে না, স্বামীকে বিব্রত অবস্থায় ফেলে না, যা ইচ্ছে তা কিনে ফেলে না, স্বামীর অনুমতি না হলে সে সামান্যতম জিনিসও কিনে না। অন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই নারী উত্তম যেই নারীর প্রতি রাগ হলে, যেই নারীর প্রতি স্বামী রাগ হলে নারী বলে যে যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপর সন্তুষ্ট হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমি সামান্যতম পানীয় গ্রহণ করব না। এর মধ্যে সে থাকে যতক্ষণ পর্যন্ত স্বামীকে ঠিক রাখার জন্য। আজ আমাদের সমাজ হচ্ছে উল্টো, স্বামীরা স্ত্রীদেরকে কত রকমের তোয়াজ করে, কেন করে? কারণ পরিবার নষ্ট হয়ে যাবে, সন্তান সন্ততি তাকিয়ে তাকে অনেক কিছুই মেনে নিতে হচ্ছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন নারী এরকম অবস্থায় যাবে যে এটা হচ্ছে উত্তম নারী, যে স্বামীর রাগ দেখলে যতক্ষণ না স্বামী খুশি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার চোখে ঘুম আসে না, এটা হচ্ছে উত্তম নারীর লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উত্তম নারীর মধ্যে রাসূলুল্লাহ ঈমানদার উত্তম আল্লাহর তাকওয়ার পরে উত্তম নারী দিয়ে সবচেয়ে বেশি উপকৃত হয়, যেই নারী তার নির্দেশকে প্রতিপালন করে, যার যেই নারীর দিকে তাকালে সে খুশি হয়, এবং যদি নারীর উপরে কোনো কিছু কসম করে নারী সেটা পূর্ণ করে। কসম করে কি? যদি শপথ করে বলে যে আমি শপথ করে বলছি তুমি আমাকে আজকে আমাকে ভর্তা দিয়ে ভাত দেবে, নারী চেষ্টা করে যে কোনো মূল্যে তাকে সেটা করে দেওয়ার জন্য, অথবা শপথ করে বলে যে আমাকে তুমি চা খাওয়াবে, সে যে নিয়ে বাড়াবাড়ি করে না, বরং তাকে চা খাওয়ার ব্যবস্থা করে দেয়। একটি পরিবারে যদি দুইজন কর্তা হয় সেই পরিবারে শান্তি থাকে না, একজনকে কর্তা মেনে নিতেই হয়। যে কোনো জায়গাতেই, অফিসেও দেখেন, যে কোনো জায়গায় দুই তিনজন যদি একটা কিছু চালায় সেটা কখনো শান্তিতে থাকতে পারে না। এই জন্য ইসলাম ঘরের মধ্যে স্বামীকে পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছেন, পরিবার পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদ অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ তাআলা বলছেন যে পুরুষদেরকে আল্লাহ তাআলা ওয়ালি রিজাল আলাইহিন দারাজা,
এক ডিগ্রি বেশি দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন একটা স্তর বেশি দিয়েছেন। কেন? পরিবার টিকিয়ে রাখতে হলে একজনের কথা শুনে চলতে হবে, সে হচ্ছে পুরুষ মানুষ। সুতরাং এই জন্য আল্লাহ তাআলা বলছেন রিজালু কওয়ামুন আলা নিসা, নারীর উপরে পুরুষকে আল্লাহ তাআলা কর্তৃত্বকারী করে দিয়েছেন, এটাকে অস্বীকার করার কোনো জো নেই। আজ কাফের মুশরিকরা আমাদের মন থেকে সেটাকে তাড়িয়ে দিতে চাচ্ছে, নারীকে কর্তৃত্বশীল করতে চাচ্ছে। নারী কখনো ইসলামের দৃষ্টিতে স্বামীর উপরে কর্তৃত্ব করতে পারে না, নারী কখনো পুরুষের উপরে কর্তৃত্ব করতে পারে না। হ্যাঁ, পরিবারের অধীন যারা আছে, অধীনস্থ লোকদের কথা আলাদা, কিন্তু যারা সেও একজন পুরুষের অধীন, এটা তাকে মনে রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন এই জন্য বিমা ফাদ্দাল্লাহ বাহাদাম আলা বাদ, আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছেন মানুষের মধ্যে, অর্থাৎ আল্লাহ পুরুষের মধ্যে এটা দিয়ে দিয়েছেন যাতে করে নারী সেটা মেনে চলে। অবিমা বিমা আনফাকু মিনা মুয়ালিহিম, আর এই কারণে যে তারা সম্পদ ব্যয় করে নারীর জন্য, সেই জন্য তাকে অবশ্যই পুরুষের নির্দেশনা মেনে চলতে হয়, শরীয়ত ততক্ষণ পর্যন্ত শরীয় বিরোধী না হবে। অনেক এক বোন আমাকে প্রশ্ন করেছেন, তিনি তালিম করতে বের হন, স্বামী নিষেধ করেছেন, এখন কি করবেন? আমি বলছি আপনি স্বামীর ঘর করবেন, তালিম বন্ধ করে দেন। বলছে এই এই সেই বিভিন্ন রকমের সবের কথা তিনি বললেন। আমি বলছি এই সব সবগুলি আপনি পাবেন স্বামীর আনুগত্য করে তার ঘরে থাকলে, ঘর স্বামীর নির্দেশনার বাইরে আপনি বাইরে গেলে আপনার গুনাহ হবে, আপনার প্রত্যেকটি পদক্ষেপ গুনার মধ্যে যাবে, আপনার এই সওয়াব হবে না, এই তালিমের জন্য বের হওয়া আপনার জন্য জায়েজ হবে না, কারণ আপনার ঘর হচ্ছে তালিমের জায়গা। এই জন্য আমরা দেখতে পাই না উম্মাহাতুল মুমিনীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্ত্রীদেরকে তারা ঘর থেকে বের হয়ে জায়গায় জায়গায় গিয়ে তালিম দিয়েছেন দেখা যায় না। কেন? কারণ ইসলাম তালিমের জন্য পুরুষদেরকে নির্দেশনা দিয়েছে, নারীরা যা জানে তাদের কাছে যারা আসবে তাদের পড়াবে, কিন্তু তারা কারো কাছে যাবে না, তারা কোনো বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াবে না, তারা দূর দূরান্তে যাবে না। এই জাতীয় জিনিসগুলো আমাদের সমাজের ফেতনা তৈরি করছে, অনেক ঘরে শান্তি নেই, কিন্তু তারা বলতে পারছে না। ইসলামের দোহাই দিয়ে অনেকে নিজের স্বামীকে এভাবে বিব্রত করছে, তারা চায়, অনেকে চায় তাদের পরিবারের মধ্যে স্ত্রী তার পরিবারের মধ্যে বসে থাকুক, দিনদারি শিখুক, নিজেকে এবং সন্তানদেরকে শিখায়, যথেষ্ট। একটি প্রত্যেকটি পরিবারের যদি কোনো স্ত্রী তার সন্তানকে শিখায়, দিনদারির উপরে রাখে, তাহলে তার কারো বাইর হওয়ার প্রয়োজন হয় না। কিন্তু শিখার জন্য নারী যেতে পারবে, শিখতে পারবে যদি যদি স্বামীর অনুমতি পায়, না হলে ফরজটা শুধুমাত্র যেগুলি ফরজ, যেগুলি না হলে নয়, যেমন সলাত কাজ, সলাত যেটা তার উপর ফরজ, সলাত শিখতে হলে স্বামী যদি শিখাতে না পারে তাকে, যে ফরজটা শিখার জন্য সে স্বামীর অনুমতি ব্যতীতও যেতে পারবে। এর অতিরিক্ত যেটা নফল ফজর ফজায়েল ফজিলতের কাজ শিখার জন্য দূর দূরান্তে যাওয়া কখনো নারীর জন্য হারাম না, কখনো হালাল নয়, সবটাই হারাম, বিষয়টা আমাদের মনে রাখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মানুষের, একজন বনি আদমের মধ্যে একজন বনি আদম তিনটি কাজে সে সফল, সে সৌভাগ্যশালী হয়, আর তিনটি কাজে দুর্ভাগা হয়। সৌভাগ্যশালী হয় যখন তার ন্যাক স্ত্রী থাকে, আর দ্বিতীয় হচ্ছে যখন তার বাড়িটা বড় হয়, এতে কোনো সন্দেহ নেই, সবাই তো বুঝতে পারেন। সৎ স্ত্রী হলে এবং ঘরটা যদি বড় হয়, বিশাল বাড়ি হয়, ছোট আকারের না হয়, তার মধ্যে প্রশান্তি বিরাজ করে। তিন নম্বর হচ্ছে আল মারকাবুস সালেহ, ভালো একটা বাহন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনটির গুরুত্ব দিয়েছেন দুনিয়ার বুকে। তারপর তিনি আরও বলেছেন যে সৌদুর্ভাগা ওই ওই ব্যক্তি বনি আদম, যে মার আতুসু, তার স্ত্রী খারাপ এবং তার ঘরটা ছোট দৈয়িক সংকীর্ণ, সেটা তার জন্য ক্ষতিকর, এবং তার বাহনটাও তাকে ঠিকমতো সার্ভিস দিচ্ছে না, এরকম হলে এটা তার জন্য ক্ষতিকর। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন, একজন নারী হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে অর্ধেক দিনের অর্ধেক বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাকে আল্লাহ তাআলা উত্তম নারী দিয়েছেন, ন্যাক নারী দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা অর্ধেক দিন প্রতিপালনের সুযোগ করে দিয়েছেন, আল্লাহু আকবার, আর বাকি অর্ধেকের জন্য সে আল্লাহ তাকওয়া অবলম্বন করে। আপনি চিন্তা করেছেন কেন মানুষের দুইটা জায়গা, একলা ঘর এবং বাইর। ঘরে সে যখন উত্তম নারীর সংস্পর্শে থাকে, নারী তাকে সালাতের সময় ঘুমোতে দেয় না,
নারী তার সন্তানদেরকে দিনের উপর রাখার জন্য ব্যস্ত হয়ে পড়ে, নারী তার সন্তানদেরকে দিনের উপর জন্য সলাতের জন্য উঠিয়ে দেয়, তাকে দিনদারি শিক্ষা দেয়, তার অর্ধেক অর্ধেক আনন্দ সে এখানে পেয়ে গেছে। বাইরের জন্য সে বাইরে যখন বেরোবে আল্লাহ তাকে অবলম্বন করলে আল্লাহ তাআলা তাকে ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইজাল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব, যে ব্যক্তি আল্লাহর তাকে অবলম্বন করবে আল্লাহ তার জন্য যে কোনো বিপদ থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দেবেন। আল্লাহ আকবার, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব, সে যা চিন্তা করেনি সেখান থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক প্রদান করবেন। সুতরাং মানুষের অর্ধেক জীবন হচ্ছে তার ঘরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্র দিনই দিনের অর্ধেক বলেছেন এই জন্য, কারণ দিনের বেশিরভাগ সময় সে যখনই আসে ঘরের সময়টুকু পুরোটাই সে দিনদারের উপর কাটাতে পারে। ইমাম শেখ নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে হাসান লেগাইদি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেককার স্ত্রীর আরেকটি উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন নেককার স্ত্রী হচ্ছে কোরাইশী নারীরা। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন কোরাইশী নারী কেন? রাসূল বলে দিয়েছেন কোরাইশী নারী এই জন্য বলছি তার ছোট অবস্থায় বাচ্চাদেরকে খুব দেখে শুনে রাখে। অনেক মেয়ে পাবেন সে তার সন্তানকে রেখে চাকরিতে চলে গেছে, এটা আসলে কখনো ভালো কাজ নয়। যাদের স্ত্রীদেরকে চাকরি করান আল্লাহকে ভয় করান, আল্লাহকে ভয় করান, কোথায় সে চাকরি করছে? আপনার ঘর, সেখানে তার চাকরি করা উচিত। এই চাকরির জন্য আপনি তাকে প্রয়োজনে টাকা দেন, তাকে খুশি করে দেন, কিন্তু বাইরে তাকে বের হতে দিবেন না। একজন আমাকে বললেন যে আমার স্ত্রী চাকরি করতে চায়, আমি তাকে ঘরে, আমার তো অনেক টাকা, ঘরে থাকতে চায় না। আমি তাকে বুঝিয়ে বললাম কিছুই শুনলো না, তা এখন কী করবো? আমি তাকে তার ঘরে না থাকলে কী হবে? ঘরে না থাকে সে যেখানে আছে সেখানে থাকতে চায়, অর্থাৎ সেখানে পোশাক বিক্রি করে, সেখানে সবসময় সে সেজে গুজে মানুষকে পোশাক দেখায়, কাপড় খুলে খুলে দেখায়, এটা তার আনন্দ, মাস শেষে টাকা পায়, এটা নিয়ে থাকতে চায়। আমি বললাম তাকে ঘরে আসতে বলো, আপনার ঘর দরকার। হ্যাঁ, তিনি সে রাজি হয় না, শেষ পর্যন্ত ভয় দেখিয়েছে তালাকে, বলছে তালাক তো আমি দিয়ে দেবো তোমাকে, মানে তালাক দিয়ে চলে গেছে, বাচ্চাগুলি রেখে চলে গেছে। কত কঠিন দেখেন, এগুলি কখনো নেককার নারীর লক্ষণ হতে পারে না। সৎ নারী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসারে আহনাহু আলা সুগরিহি, ছোট বয়সে বাচ্চাদেরকে দেখে রাখে। ওয়ারাহু আলা জাওজিন ফিজাত ইয়াদিহি, বড় হলে স্বামীকে দেখে, বৃদ্ধ হয়ে গেলে স্বামীকে দেখানো তার কেউ থাকে না, কারণ ছেলেরা দূরে চলে যায়, মেয়েরা বাপের স্বামীর বাড়িতে চলে যায়, তখন স্বামী স্ত্রী আবার সে আগের জায়গায় ফিরে যায় যখন বিয়ে করছিল তারা পরস্পর। এই অবস্থায় যদি স্বামীকে না দেখে কে দেখবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীর প্রশংসা করেছেন, যেই নারী বাচ্চাদেরকে দেখে রাখে আর বড় হলে, বৃদ্ধ হলে স্বামীকে দেখে রাখে। ইমাম বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার নারীর আরেকটি উদাহরণ দিয়েছেন যে নেককার নারী সেটাই হবে যে নারী নিজেকে খনিজের মতো, যেমন খনিতে যেমন স্বর্ণ রৌপ্য পাওয়া যায়, যেই নারীর সংস্পর্শে আসলে ঘরের মানুষগুলো সোনাতে পরিণত হয়, সেই নারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সোনার নারী, তিনি বলেছেন আন্নাসু মাআদিন কামাআদিন আদ-দাহাব ওয়াল ফিদ্দা, উত্তম নারী হিসেবে বিবেচনা করেছেন। এই জন্য অনেক সময় মানুষ বলে সংসার সুখী হয় নারীর গুণে, শব্দটা আমি বলিনি বদলাই ফেললাম, কারণ আমি শব্দটা পছন্দ করি না। আসলে একজন নারীর কারণে আপনি ঘরটা সুন্দর করতে পারে, সন্তান সন্ততি ভালো হয়ে যেতে পারে। অনেক সময় এই নারী আপনাকে, আপনার সন্তানকে দেখবেন সেই পথ দেখাচ্ছে, সেই পথ দেখাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা ফাকিহু, শর্ত হচ্ছে এটা, শর্ত হচ্ছে এটা যে সে ফকি, সে দিন সম্পর্কে যদি জ্ঞানী নারী হয় তখন সে পুরো পরিবারকে সুন্দরভাবে পরিচালিত করতে পারে। নেককার নারীর আরেকটি উদাহরণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে স্বামীকেও যেমন ভালোবাসে সন্তান হওয়াকে ভালোবাসে। আজকের দিনে সন্তান হওয়া যেন একটা বিরক্তির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারো কারো এখন চিন্তা করে সন্তান কেন নিচ্ছে, এবং কেউ কেউ বলে কত ব্যবস্থা আছে, এক ব্যবস্থা নিলেই হয় না, উজুবিল্লা। কেউ কেউ সন্তান পাইলে তার কষ্ট হয়, সামনের বারে বাবুর স্বাস্থ্য ক্ষতি হয়ে যাবে বোর, এই জাতীয় কথাবার্তা তাদের মধ্যে চলে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ ফা ইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, তোমরা বিয়ে করো ওয়ালুদ সন্তান হয় এরকম মেয়েদেরকে, এবং ওয়াদুদ স্বামীকে ভালোবাসে এরকম মেয়েদেরকে। ফা ইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম,
আমি হাশরের দিন তোমাদের নিয়ে বেশি উম্মত আছে বলে বড়াই করব। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই সুযোগ আপনি দিবেন না, আশ্চর্য হবেন। কিছুদিন আগে বাংলাদেশে এক হাসপাতাল পরিচালনার জন্য বাইরের থেকে এক খ্রিস্টান লোক আসছে, তার কিন্তু অনেক ছেলে পুলে নিয়ে চলে আসছে, অথচ আমাদের সন্তান বেশি হলে তারা আমাদেরকে হ্যাঁ এই করাও ওই করাও, জন্ম নিয়ন্ত্রণের বড়ি খাওয়াও, আর কত রকমের আজে বাজে জিনিসের আবিষ্কার, মানে যত রকমের যত অশ্লীলতার প্রশ্রয় দিচ্ছে, এগুলো অন্যায় কাজ করার জন্য নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করছে, আর এগুলির মাধ্যমে মনে রাখছে, তারা মনে করছে ব্যভিচারের অপবাদ থেকে দূরে থাকতে পারবে না, কখনো নয়। ব্যভিচার তো ব্যভিচারই, অন্যায় করলে সেই ব্যভিচার মানুষের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে ধীরে ধীরে, সেটাকে তারা এখন কিছুই মনে করছে না, অথচ তারা আল্লাহ রাসূলের নির্দেশনা মোতাবেক সন্তান নেয়ার ব্যাপারে গাফেল হয়ে যাচ্ছে। সন্তান বন্ধ করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে, ধরেই তাদেরকে অগ্রিম তাদেরকে প্যাট কেটে দেওয়া হচ্ছে যাতে করে তিনটা বা দুইটার বেশি সন্তান না নিতে পারে, স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান হওয়ার ব্যবস্থাপনা বন্ধ করে দেওয়া হচ্ছে। এগুলি সবই হচ্ছে অমুসলিমদের কারসাজি। মুসলিম নারীদেরকে তারা সন্তান সম্ভব দেখতে চায় না, তারা দেখেছে যে বাংলার নারীরা সন্তান ধারণ করতে পারে, তারা তখন চিন্তা করেছে যে এত মুসলিম, অমুসলিম হলে তাদের মাথা ব্যথা হতো না, এই জন্য মুসলিমদেরকে সন্তান যেন বাড়তে না পারে, মুসলিম সন্তান সন্ততি, এই জন্য তারা সব রকমের ষড়যন্ত্র তারা করে বসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেককার নারীর আরও কিছু উদাহরণ দিয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে যে নেককার নারী তার জন্য আখেরাতের কর্ম করে। নেককার নারী যা করে ঘরের মধ্যে তার চিন্তা চেতনার মধ্যে কাজ করবে, দুনিয়ার জন্য করছি না, আখেরাতের জন্য করছি। উদাহরণ কি? রাসূল বলেছেন যে সে চিন্তা করে প্রথমত সে ঘরের রাখালিনি। রাসূল বলেছেন আল মারআতু রাঈয়াতুন ফি বাইতিহা ওয়া হিয়া মাসউলাতুন আনহা, একজন নারী তার ঘরের রাখালিনি, তাকে জিজ্ঞাসা করা হবে কি করেছে সে, এ দায়িত্ববোধ সে যে কাজটি করে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা বনি আদম যখন মারা যায়, আদম সন্তান যখন মারা যায় তার সমস্ত আমল কাটা পড়ে, তবে তিনটি জিনিস বাকি থাকে, তার মধ্যে একটি হচ্ছে ন্যাক সন্তান তার জন্য যে দোয়া করে, ন্যাক সন্তান তার জন্য দোয়া করে। একজন ন্যাককার নারী ন্যাক সন্তান যদি বানাতে পারে সেটা তার জন্য আখিরাতের পাথেয় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরও বলেছেন যে জান্নাতে কিছু মানুষের দরজা বুলন্দ হবে, অনেক উপরে উঠে যাবে, তখন সে বলবে আমি তো এত কাজ করিনি, আমি তো এত কাজ করিনি, তখন বলা হবে তোমার সন্তান তোমার জন্য যে ক্ষমা চেয়েছিল সেটা তোমার আমল নামায় যোগ হয়ে গেছে। একজন মানুষ সন্তান ক্ষমা কখন চাইতে পারে? যখন সে তাকে আপনি ক্ষমা চাওয়ার মতো হিসেবে তৈরি করেন, তাকে যদি আপনি হারামের উপর তৈরি করেন, তাকে যদি আপনি ঘুম থেকে জাগ্রত না করে দেন সালাতের জন্য, তাকে যদি আপনি সালাতের জন্য নির্দেশ না দেন, ওই আপনার জন্য কিছুই করবে না, এজন্য ন্যাক সন্তান হিসেবে তাকে আপনি তৈরি করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরও বলেছেন একজন ইমানদারের আমল তার সাথে যোগ হবে মরার পরেও, সন্তান যদি ন্যাক সন্তান রেখে যায় তার প্রত্যেকটি আমল তার আমল নামায় যোগ হয়ে যাবে। আল্লাহু আকবার। সুতরাং এই ন্যাক সন্তান তৈরিতে মায়ের অবদান সবচেয়ে বেশি। একজন পরিবারের মধ্যে আপনি আমি যদি কোনো এই যদি কোনো ন্যাক সন্তান তৈরি করতে পারি সেটাই হচ্ছে সৌভাগ্য, আর যদি কোনো খারাপ সন্তান তৈরি করে, আল্লাহ তাআলা বলছেন ইন্না মিন আজওয়াজিকুম আওলাদিকুম আদু বললাকুম, তোমাদের স্ত্রী এবং তোমাদের সন্তানরা তোমাদের শাস্তি, তোমাদের শত্রু, এরা তোমাদের জন্য শাস্তির কারণ হবে। আর যদি কোনো ন্যাক সন্তান তৈরি করেন তারা আপনার জন্য শান্তির কারণ হবে এবং আখেরাতের মুক্তির ব্যবস্থাপনা করে দেবে। এমন কি শুধু তাই নয়, যদি কোনো মানুষ যদি কোনো আখেরাত পর্যন্ত দুনিয়াতে ভালোভাবে তৈরি করেছে এটাই সে মারা গেছে, আখেরাত পর্যন্ত অর্থাৎ তার জীবদ্দশাও মারা গেছে, এটাও ন্যাক সন্তান হলে তার কাজে লাগবে। হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ন্যাক সন্তান ব্যাপারে, রাসূল বলেছেন যে তার আগে যে ব্যক্তি মারা গেছে তার সন্তান দুনিয়াতে থাকতে, তার যদি কোনো সন্তান মারা যায় ন্যাককার অবস্থায়, ওয়ালাদুন সালেহ ন্যাককার অবস্থায় যদি কোনো বাচ্চা মারা যায় তাহলে এইটা কিয়ামতের দিন তার আমল নামাতে ভারী হবে সবচেয়ে বেশি। তাহলে এই ন্যাক সন্তান তৈরি আপনি কেন করবেন না? করার জন্য ন্যাক সন্তান তৈরির জন্য ন্যাককার স্ত্রীর কোনো বিকল্প নেই।
ন্যাককার স্ত্রীর কোনো বিকল্প নেই, কারণ আপনি অল্প সময়ে সন্তানের সাথে থাকেন, বেশিরভাগ সময় আপনি বাইরে থাকেন। এই জন্য ন্যাক সন্তান তৈরি করা একটি গুরুত্বপূর্ণ কাজ। আমাদের উচিত হচ্ছে এমন পরিবার তৈরি করা, এমন পরিবার গঠন করা, এমন পরিবার প্রথম থেকে বেছে নেয়া, যেই পরিবারের স্বামী স্ত্রীরা, যেই পরিবারের নারীরা ঘর করবে। ঘর না করে যারা রাস্তায় ঘুরে বেড়াবে, বিশ্বাস করুন কোনো দিন ভালো আপনি পাবেন না সেই পরিবার থেকে। যতই ভালো নামাজি হোক না কেন, যতই সুন্দরী হোক না কেন, সেটা আপনার জন্য ক্ষতির কারণ হবে, কখনো আপনার জন্য ভালো কিছু নিয়ে আসবে না। এই জন্য প্রথম দায়িত্ব হচ্ছে, পরিবার গঠনের প্রথম কাজ হচ্ছে উত্তম স্ত্রী তৈরি করা, উত্তম স্ত্রী পছন্দ করে নেয়া। কারণ এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু সবসময় বলতেন, তাখায়্যারু লিনতাফিকুম, তোমাদের কার সাথে তোমাদের সংসার করবে পছন্দ করে নাও, যেখানে সেখানে তোমাদেরকে সন্তান ধারণ করতে দিও না। কারণ খারাপ জায়গায় শুধু খারাপই হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, ওয়াল বালাদু ত্বয়্যিবু ইখরুজু নাবাতু বিইজনি রাব্বিহি ওয়াল্লাযী খাবুসা লা ইখরুজু ইল্লা নাকিদা। উত্তম দেশ, উত্তম জায়গা, সেখানে শুধু ভালো কিছুই বের হয়। যেই জমিনে খারাপ কিছু নেই, সেখানে আপনি যখনই সেখানে রাখবেন, বীজ রাখবেন, সেখান থেকে সুন্দর ফসল বেরিয়ে আসবে। আর যেখানে ওয়াল্লাযী খাবুসা লা ইখরুজু ইল্লা নাকিদা, আল্লাহ বলছেন যেই জমিনের মধ্যে আগে থেকে আগাছা পরিপূর্ণ হয়ে আছে, যেই জমিনের মধ্যে ময়লা, যেই জমিনের মধ্যে যাবতীয় ময়লা জিনিস ফেলেছে, ওখানে আপনার দিলে সেই আগাছার জিনিসে বড় হবে, ভালো জিনিস কখনো বেরিয়ে আসবে না। এই জন্য প্রথমেই চিন্তা করবেন যুবকদের উদ্দেশ্যে যে ভালো স্ত্রী চয়েস করা একটা দুনিয়ার নেয়ামত। আপনি সবসময় চিন্তা করবেন ওই নারীকে ঘর করতে হবে, ওই নারীকে নিয়ে ঘর করবেন যেই নারী আপনার ঘরে থাকবে। এই জন্য প্রথমেই যখন তাদের সাথে কথা হবে বিয়ে, জিজ্ঞাসা করবেন ঘরে থাকবে কি না। যদি বলে চাকরি করবে, আগে থেকেই তাকে ছেড়ে দিন, ঘরে থাকতে হবে। ঘরে থাকা এটা শর্ত করে দেন, কারণ আজ ঘরে থাকাটা হচ্ছে একটা বড় জিহাদ নারীদের জন্য, আপনার জন্য। তাদেরকে ঘরে রাখতে পারলে আপনার অর্ধেক আপনি পেয়ে গেলেন জীবনের সুখ। আর যদি ঘরের বাইর করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, আপনার জীবন বিষময় হবে এবং সেটা হবে আপনার জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য ক্ষতিকর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد সম্মানিত মুসলিয়ানি কেরাম, বলছিলাম যে একজন নারী চিন্তা করবে সব সময়, একজন পুরুষ চিন্তা করবে, পরিবারের লোক চিন্তা করবে কোথায় আমার ভালো রয়েছে। সন্তান যদি ভালো তৈরি করতে পারেন আপনি আখিরাতে ভালো পাবেন। ঠিক ছেলে সন্তান নয়, মেয়েতেও অনেক সময় মেয়েদের ব্যাপারে আমাদের সমাজে নেগেটিভ চিন্তা ভাবনা চলে। মেয়ে হলে কিভাবে বিয়ে দেব, কোথায় বিয়ে না হলে কি করব না করব, এত চিন্তা করা আপনার প্রয়োজন নেই। আপনার দায়িত্বটুকু আপনি পালন করুন। আপনার দায়িত্ব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি তিনটি মেয়েকে বড় করে তোলে, আদব শিক্ষা দেয়, দিনের উপর রাখে, তারপর তাকে পাত্রে দান করে, সুপাত্রে দান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নাম থেকে সেটা তাকে বাঁচার কারণ হয়ে যাবে। বিরাট জিনিস, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়ে যাবে। সিত্রান, তাকে বাধা দিয়ে রাখবে, জাহান্নামে যেতে দিবে না, বাধা হয়ে দাঁড়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী দাঁড়িয়ে বলেন, রাসূলুল্লাহ দুইজন হলে কি হবে? রাসূল বললেন যে দুইজন হলেও হবে। আরেক সাহাবী বললেন যে একজনের কথা বলতে ভুলে গেছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমনকি কেউ যদি একটি মেয়েকেও সুন্দরভাবে তৈরি করতে পারে সেভাবে, সেটাও তার জন্য জাহান্নামে যাওয়া থেকে বাধা হয়ে দাঁড়াবে। এই জন্য আমাদের উচিত নিজের পরিবারকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা, নিজের পরিবারকে। এই একটি জিনিস আপনার পুরো পরিবারকে ঠিক করতে পারে, বাকিগুলো আমি আরেকদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। একটি উত্তম পরিবার কীভাবে গঠিত হতে পারে, আর অনেক কাজ রয়েছে, অনেক আলোচনা রয়েছে। আজকে শুধু এটাই বলবো যে আপনি এমন স্ত্রী ঘরে নেবেন যেই স্ত্রী আপনার দুনিয়াতে সবচেয়ে আপনাকে শান্তি দিবে, আপনার পরিবারকে দিনের উপর রাখবে, আপনি দিনের উপর থাকবেন, এবং আখরাতে সেটা আপনার জন্য বিরাট বিরাট
ফল নিয়ে আসবে এবং যেই ফসল আপনি চিন্তা করেননি এমন কিছু আপনি পাবেন, যেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুম যুররিয়াতাহুম আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিম বিমা কাসাবা রাহীন। যারা ঈমান আনবে আর ঈমানের সাথে সন্তানরা যদি তাদের অনুগামী হয়, আল্লাহ তাআলা তাদেরকে একসাথে থাকতে দেবেন, জান্নাতের এই সুযোগ, একসাথে বিরাট ছোট বাড়ি মনে করবেন না যে একসাথে ছোট হয়ে যাবে, আমার জন্য সেটা নয়। যে ব্যক্তি সর্বশেষে জান্নাতে যাবে তারও তো পৃথিবীর মতো 10 গুণ, এরকম সবগুলো যদি কাছাকাছি হয়, পরস্পর দেখা সাক্ষাতের জন্য যদি কোনো কাছাকাছি, কত আনন্দদায়ক জিনিস হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আলাতনা মিন আমালিহিম মিন শাই, কারো আমলে আমি কোনো কমতি করব না, সবাইকে পূর্ণ করে দেব, আবার অতিরিক্ত হিসাবে পরস্পরকে কাছাকাছি থাকতে দেব। তো এই সুযোগ আমাদের থাকতে পারে যদি পরিবারকে সুন্দরভাবে গঠন করি। আজকের এই ফেতনাময় যুগে যেখানে নারীদেরকে ঘর থেকে বের করাকে মনে করা হচ্ছে প্রগতি, বিশ্বাস করেন প্রগতি না, এ তো হচ্ছে দুর্গতি। এই দুর্গতির মাধ্যমে আমার সমাজ শেষ, আমার পরিবার শেষ, আমার ঈমান শেষ, আমাকে নিঃশেষ করে দেওয়া হয়েছে, আমার আর কিছু নেই। একজন নারী বের হওয়া যে কত বড় ফেতনার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি পুরুষের প্রতি নারীদের মতো ফেতনা আর রেখে যাইনি, নারীদের মতো বড় ফেতনা আর রেখে যাইনি। ঠিক তাই হয়েছে। অনেক অফিসে আপনি ঘুরে দেখবেন যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 50 জন নারীর একজন পরিচালক হবে, হাদিসে আছে। এখন সেটা দেখা যাচ্ছে, কোনো কোনো অফিসে যাবেন, ব্যাংকে যান, দেখবেন যে সব নারী বসে আছে, আপনি কি চোখ তাকাবেন না বন্ধ করবেন, আপনি কই কোথায় যাবেন? একজন ম্যানেজার বসে আছে, তার অন্ডারে সব নারী, 50-এর জন্য একজন কাইয়েম পরিচালক। এটা রসুলের হাদিসের বাস্তব উদাহরণ আপনি চোখে সে দেখতে পাবেন। এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে দেখবেন না 50 জনের উপর একজন। হাদিস কীভাবে বাস্তবায়িত হচ্ছে আপনি দেখেন, এগুলি কেয়ামতের আলামত ছাড়া কিছু নয়। একজন নারী একান্তভাবে তার কিছু নাই যখন, সেটা তার চাকরি করার কারণ আছে, কিন্তু যার সামান্যতম জিনিস আছে, অন্তত তো 2 দিনে 1 দিন খেতে পারে, সেও তো তার বের হওয়ার অনুমতি ইসলামে দেয়নি, কারণ তাকে রোজগারের নির্দেশনা ইসলাম দেয়নি। রোজগারের নির্দেশনা দিয়েছে ইসলাম পুরুষকে, পুরুষ রোজগার করে খাওয়াবে, নারীর উপর বিপদ দেয়নি, বিপদ কেন সে ডেকে আনছে। আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করুন এবং এই নারীদের বর্তমান যে ফেতনা, এ থেকে আমাদের পরিবারদেরকে বাঁচিয়ে দিন, আমাদের নারীদেরকে দিনের উপর রাখুন, তাদেরকে হেসমত শিক্ষা দিন, তাদেরকে দিনের উপর থাকার মতো সার্বিক ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দিন। আল্লাহ ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা কামা আমার আল্লাহ আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া সান্না বিমালায়েকাতি মুসাববাহাতিল কুদসি ওয়া সাল্লাত বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবির ওয়া আমিরা ইন্না আল্লাহা মালায়েকাতি ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى عليه مرة صلى الله عليه بعشا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم انصر المسلمين في كل مكان اللهم ايدهم بتأييدك يا رحمن الله مسلم দের তুমি সাহায্য করো আল্লাহ মুসলিম দের তুমি সাহায্য করো আল্লাহ আল্লাহ ইসলামে যারা এই সবাইকে তুমি সাহায্য করো আল্লাহ আমাদেরকে তুমি বিপদ আপদ থেকে মুক্ত করে দাও আল্লাহ আল্লাহ কাফেররা ষড়যন্ত্র করছে মুসলিমদেরকে দুনিয়া মাটি থেকে উৎখাত করে দিবে আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি উৎখাত করে দাও আল্লাহ আল্লাহ শাত্তিত শুমুল আদায় মুসলিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমাদের শত্রুদেরকে তুমি সমূলে ধ্বংস করে দাও আল্লাহ তাদেরকে হেদায়েত না দিলে সমূলে ধ্বংস করে দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে তাদের উপর বিজয় দান করো আল্লাহ আল্লাহুম্মা গফির লানা আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগী ইয়া'ইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল আকবার আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।